দিদিকে বলো না, আমি বলছি কথা বলি, ঠিক আছে, রাখি পরে কথা দিনের জনসংযোগ কর্মসূচি শেষে রাত্রিবেলা মিষ্টি যাপনের আগে খাবার খেতে বসেছেন। সঙ্গে প্রচুর দলীয় কর্মী রয়েছে, নেতৃত্ব রয়েছে, কি দেখাচ্ছেন দাদা? সাদা ভাত, আলু চোখা, ডাল, ডিমের জল। দলীয় নির্দেশ অনুযায়ী খাচ্ছেন? দলীয় নির্দেশ অনুযায়ী। আজকে সারাদিনে যে ক্লান্ততা, সেই ক্লান্ততার পর এখন কি এই মুহূর্তে মনে হচ্ছে? বাইরে এখন প্রচুর আপনার সঙ্গে দেখা করবার জন্য ছাত্র যুবরা ওয়েট করছে। এখন সারাদিন মানুষের সঙ্গে কথাবার্তা বলার পরে জনসংযোগ আমরা করেছি, মানুষের সঙ্গে আলাপ আলোচনা করেছি, তারপরেই একটু বিশ্রাম, খাওয়া দাওয়া, খুবই ভালো লাগে। আজকে সারাদিন ঘুরলেন, সেই দিদিকে বলো যে জনসংযোগ কর্মসূচি, সেই কর্মসূচিতে আজকে সফল রূপায়ণ কি কি দেখলেন? আজকে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আজকে যে দিদিকে বলো যে প্রোগ্রাম, আমরা মসলন্দপুর ওয়ান বেতপুল গ্রামে আমরা আজকে 4টে থেকে আমরা মানুষের সঙ্গে জনসংযোগ আমরা করছি। আমরা প্রাথমিক স্তরে আমরা জনগণকে ডেকে নিয়ে দিদিকে বলো প্রোগ্রামটা করলাম, এবং দিদির যে প্রোগ্রামগুলো, দিদির যে তার মানে এগুলো আমরা কার্ডগুলো দিলাম, মানুষের সঙ্গে কথা বললাম, মানুষ খুব বিক্ষোভ কথা আমাদের বললো, এবং কিছু উন্নয়নমূলক কাজ যেগুলো বাকি আছে সেগুলো আমাদেরকে বললো, আমরা নোট করে নিয়েছি। এবং আমাদের এখানকার প্রধান গদাদা তাপস ঘোষ এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত শাহ আমাদের সঙ্গে ছিলেন, উনি এক্ষুনি বাড়িতে গিয়েছেন, আবার আসবেন। আজকে খাওয়া দাওয়ার পরে যখন আজকে রাত কাটাবেন এখানে, আগামীকালে কর্মসূচি কী আছে? আগামীকাল কর্মসূচি আমাদের, আমরা সকালবেলা কিছু যে মানুষগুলো আমাদের সঙ্গে আসতে পারেনি, হয়তো কাজের অসুবিধার জন্যে আসতে পারেনি, কাজ ছিল আসতে পারেনি, হয়তো কারো অফিস ছিল, কারোর কোনো কর্মসংস্থায় কিছু আসতে পারেনি, আমরা সেই বাড়িগুলো আমরা কাল সকালে যাব। আর আমরা আমাদের দলীয় পতাকা তুলব ঠিক 9টায়, দলীয় পতাকা তুলে আমাদের প্রোগ্রামটা শেষ করব। আপনার পঞ্চায়েতে দিদিকে বলো কর্মসূচির যে সফল রূপায়ণ হলো, তাতে আগামী দিনে নির্বাচনে কতটা সফলতা পাবে? একটা জিনিস যেটা বুঝলাম যে মানুষের ভেতরে কিছু কাজের চাহিদা আছে, যেগুলো সেইভাবে আমরা প্রকাশ পাওয়ার চেষ্টাও করিনি বা প্রকাশিত হয়নি। আজকে যখন সামনাসামনি দিদিকে বলো প্রোগ্রামে আমাদের ব্লক তৃণমূল যুব সভাপতি নেহাল আলীর সঙ্গে কাটালাম সারাটা দিন, স্বতঃস্ফূর্তভাবে মানুষকে বলার
পরিবেশ তৈরি করে দিলাম এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে বললেন। তাতে বুঝলাম পঞ্চায়েত পরিচালনা করতে গিয়েও আমাদেরও কিছু সাজেশনের দরকার, যে সাজেশনটা অ্যাকচুয়ালি এই পাড়া গ্রামের মানুষের কাছ থেকে আমাদের কাছে পৌঁছলো। এবং আমার বিশ্বাস এটাই আগামী দিনে আমাদের অনেক পথ দেখাবে। এবং যারা আমাদের কাছে তাদের বিভিন্ন দাবি দাবা প্রয়োজনের কথা বললেন, সঙ্গে তারা যে ডেভেলপমেন্টের কাজ হয়েছে সেগুলোরও উল্লেখ করলেন, অবশ্যই করলেন, তারা যে কাজগুলো ঘাটতি আছে বলে এখনও দেখালেন, এইগুলোকে যদি আমরা ঠিক এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে বলা যায় দিদিকে বলো কর্মসূচির বোধহয় ষোলো আনা সার্থকতা আমাদের এখান থেকে পাওয়া যাবে। এখনো বাইরে প্রচুর যুব ছাত্ররা ওয়েট করছে, যারা কাজের থেকে ফিরেছে, ওরা সারাদিনই ছিল আমাদের সাথে, কাজের থেকে যারা ফিরেছে, খাওয়া দাওয়ার পরেও আপনি এখন শুতে যাবেন, কিন্তু তবুও দেখা যায় তারা আপনার সঙ্গে কথা বলার জন্য, এই যে ভালো লাগাটাকে আপনাকে কিরকম অনুভূতি দিচ্ছে? ভালো, যে মানে দল যে ভালো জায়গায় আছে এটা তার প্রমাণ। আমাদের সঙ্গে যে মানুষ আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে কাজের উন্নয়নমূলক যে কাজের এবং যে ওনার যে সততা, সঙ্গে যে মানুষ এখনও আছেন সেটাই তার প্রমাণ। এখানে থাকতে কোনো অসুবিধা হবে না? না না না, কোনো অসুবিধা নেই।